নমস্কার বন্ধুরা, আমি পূজা, চলে এসেছি তোমাদের চ্যানেলে দেশি বং বিউটিতে আবার অনেক দিন বাদে। ভেবেছিলাম ভিডিও বানাবো না বা বানাতে পারবো না, কিন্তু তোমাদের এত ডিএমস, তোমাদের এত মেসেজ, এত কমেন্ট। আমার লাস্ট ভিডিওতে তোমরা এত কমেন্ট করেছো, দিদি ভিডিও বানানো ছেড়ো না, ভিডিও বানালে তুমি আরও অন্যদিকে ইনভলভ হতে পারবে, অন্যদিকে তোমার ফোকাস করতে পারবে, তুমি তুমি নিজে একটা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে, তোমার মানসিকতার দিক থেকে একটা পরিবর্তন আসবে। হয়তো এই মুহূর্তে আসবে না, কিন্তু ভিডিওর মধ্যে থাকলে, কোনো কাজের মধ্যে ইনভলভ থাকলে, সত্যি আমি তখন রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, কেন নয়, কেন আমি তোমাদের জন্য ভিডিও করব না? তোমরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার, আমাদের এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তোমাদের জন্যই তো আজকে এই ফ্যামিলি গড়ে উঠেছে আমাদের 73,000 সাবস্ক্রাইবারে। তো আজকে আর বিশেষ কিছুই বলার নেই, তোমরা সবাই জানো যে আমাদের পরিবারে কী বিরাট একটা ক্রাইসিস চলছে এবং কী বিরাট একটা ক্রাইসিস গেছে, কিন্তু আমি চেষ্টা করব, আমি তোমাদের সামনেও বলছি, আমি অবশ্যই চেষ্টা করব আমি আমার বাবা মাকে দেখে রাখার, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার। এই দায়িত্বটা যখন আমাকে দাদাভাই দিয়ে গেছে, এই দায়িত্বটা তো আমাকে পালন করতেই হবে, নাহলে তো কষ্ট পাবে। আর ওর ইচ্ছেও ছিল, ও আমার লাস্ট ভিডিও যখন আমি শ্যুট করেছিলাম, ও ব্যালকনিতে বসে আমার ভিডিও দেখে গেছে যে আমি ভিডিও শ্যুট করছি। প্রচুর মানুষ আমাকে বলেছো, প্রচুর মানুষ আমাকে ইন্সপায়ার করেছো ভিডিও করার জন্য, আমাকে মোটিভেট করেছো ভিডিও করার জন্য। আবার এমন কিছু মানুষও আছে যারা বলেছে আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব ছেড়ে দিতে হবে, কেন জানি না। পার্টিকুলারলি ইউটিউব, ইনস্টাগ্রাম নিয়ে মানুষের কিছু মানুষের বক্তব্য, আমি জানি না এর মধ্যে কীরকম অশালীন কিছু রয়েছে কিনা বা কোনো নোংরামি রয়েছে কিনা আমি জানি না। আর এই ভিডিওতে আমি এসব আলোচনাও করতে চাই না, যেহেতু আজকে আমি একটু নর্মালভাবে ভিডিওটা শুরু করতে চলেছি, তাই ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। হাই হাই, আমি পূজা, তোমাদের প্রিয় চ্যানেল দেশি বং বিউটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম করছি, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যেহেতু দেড় মাস ধরে বা প্রায় দু মাস হতে চললো যে আমি ভিডিও দিচ্ছি না, প্রচুর প্রোডাক্ট রয়ে গেছে আমার কাছে, প্রচুর প্রোডাক্ট এসছে আমার কাছে, এবং আমি নিজেও কিছু প্রোডাক্ট পারচেস করেছি যেগুলো রিভিউ এখনও অবধি বাকি রয়েছে। প্রচুর প্রোডাক্ট, প্রচুর প্রচুর প্রোডাক্ট যেগুলোর অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ কোনো কিছু প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আমার রিভিউ ভিডিওটা দেখে নাও, কারণ অনেকেরই সমস্যা থাকে, আমাদের প্রচুর, আমারও নিজের সমস্যা থাকে যে আমি কোনো প্রোডাক্ট কেনার আগে রিভিউ চেক করি না, কিনে ফেলি, তারপরে পস্তাই, আমার টাকাটাই জলে চলে যায়। তাই আমি চাই যে আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা এই দুটো প্রোডাক্ট যদি কিনতে চাও, মানে আজকে আমি বেসিক্যালি দুটো প্রোডাক্টের রিভিউ করব, ঠিক আছে, সেই দুটো প্রোডাক্টের রিভিউ এই ভিডিওতে তোমরা পাবে, একদম জেনুইন রিভিউ, এখানে কোনো ফেক রিভিউ থাকবে না। চ্যানেল ওপেন করেছি মানে তোমাদের কাছে অনেস্ট ওপিনিয়ন শেয়ার করব বলি। সো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমি যে দুটো প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ আর মামা আর্থের বাই বাই ব্লেমিশ ক্রিম। এই দুটো প্রোডাক্টে কিন্তু ভীষণ ভালো, আর এই দুটো প্রোডাক্টের আজকে ডিটেইল রিভিউ আমি শেয়ার করতে চলেছি। ফার্স্টে আমি শেয়ার করব মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। এটা কিন্তু অল টাইপস অফ স্কিনের জন্য ভীষণ ভালো, এতটাই ভালো যে এটা তোমরা ইউজ করার পর নিজে ফিল করবে ডিফারেন্স। একদম ওয়ান টাইম ইউজের পরই তোমরা কিন্তু লিটারালি স্কিনের উপর একটা জেল্লা, একটা গ্লো, একটা ফ্রেশনেস ফিল করবে। এর মধ্যে কিন্তু রয়েছে ভিটামিন সি আর টার্মারিক। আর তোমরা জানো ভিটামিন সি এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং একটা ইনগ্রিডিয়েন্ট, আমরা সবাই ভিটামিন সি ক্রিম, ভিটামিন সি ফেস ওয়াশ, ইনফ্যাক্ট ভিটামিন সি কনজিউম করি আমাদের স্কিনের জন্য এবং হেলথের জন্য, রাইট? তো এই প্রোডাক্টের মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন সি আর রয়েছে টার্মারিক। ভিটামিন সি আমাদের স্কিনকে কিন্তু কোলাজেন প্রোডিউস করতে সাহায্য করে, স্কিনের আনইভেন টেক্সচারটাকে কিন্তু ইম্প্রুভ করে, তার সাথে সাথে স্কিনের যে আমাদের ট্যান পড়ে যায় সেই ট্যানটাকে রিমুভ করে। আর টার্মারিকের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যেটা কিন্তু আমাদের স্কিনে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বিল্ড আপ হতে দেয় না এবং স্কিনকে কিন্তু হেলদি এবং গ্লোয়িং রাখতে সাহায্য করে। সো চলো বন্ধুরা, উইদাউট এনি ফার্দার ডিলে আমরা দেখে নিই এই ভিটামিন সি ফেস ওয়াশটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। সো আমি এবার ফেস ওয়াশটা অ্যাপ্লাই করব।
আর ফেস ওয়াশ অ্যাপ্লাই করার আগে অলওয়েজ মেক শিওর যে তোমাদের ফেসটা কিন্তু ড্রাই নেই, একদম ড্রাই ফেসে কিন্তু ফেস ওয়াশ ইউজ করা যায় না, সবসময় ফেসটাকে ভিজিয়ে নেওয়া কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তারপরে আমি পাম্প করে আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট বার করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এইটুকুই লাগে, 2-3 pumps ইজ এনাফ। তারপরে আমি আমার ফেসে কিন্তু ভালো করে ম্যাসাজ করছি। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু সাইট্রাস ইনগ্রিডিয়েন্ট রয়েছে, মানে লেমন ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেহেতু ভিটামিন সি রয়েছে, তার জন্য কিন্তু খুব সাবধান, এটা চোখে গেলে কিন্তু তোমাদের চোখে একটু জ্বালা জ্বালা ভাব থাকবে, তাই চোখটা বাঁচিয়ে অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর ভালো করে কিন্তু ফেসটাকে ম্যাসাজ করতে হবে, স্পেশালি কিন্তু তোমরা বেশি কনসেন্ট্রেট করবে তোমাদের কপালে, নাকের এরিয়াতে এবং চিনে, কারণ এই জায়গাটাতে আমাদের বেশি অয়েল সিক্রিয়েশন হয় এবং আমাদের এই টি জোনটা অয়েলি হয়ে যায়, যাদের অয়েলি স্কিনের জন্য বলছি। আর হ্যাঁ বন্ধুরা, এই মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশটা কিন্তু অল টাইপস অফ স্কিনের জন্য ভীষণ ভালো, তাই শুধুমাত্র যে কোনো পার্টিকুলার একটা টাইপ অফ স্কিন ইউজ করতে পারবে একদম না, সব ধরনের স্কিনের জন্য কিন্তু এই প্রোডাক্টটা যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু পুরো 1 মিনিট অবধি আমাদের স্কিনে এটাকে ম্যাসাজ করতে হবে ফেস ওয়াশটাকে, যাতে আমাদের স্কিনের ডার্ট ইম্পিউরিটিসগুলো বেরিয়ে আসে। আর এরপর আমি কিন্তু নর্মাল জল দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নেব। এবারে এর প্যাকেজিংটা আমি তোমাদের কাছে শো করছি। এই প্যাকেজিংটা তোমরা দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে রয়েছে এবং এর মধ্যে কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে প্রোডাক্ট। এটা তোমরা নেট কোয়ান্টিটি পাচ্ছ 250 ml, যেটা তোমাদের অনায়াসে 2-3 মাস আরামসে যাবে। আর যদি তোমাদের ফ্যামিলি মেম্বারদের সবাই ইউজ করো, মোটামুটি 1.5-2 মাস তো আরামসে যাবে। এর মধ্যে রয়েছে নিম, যা কিন্তু আমাদের স্কিনে অ্যাকনে পিম্পল হতে দেবে না, অ্যালোভেরা আমাদের স্কিনকে স্মুথ করবে এবং টার্মারিক আমাদের স্কিনে কিন্তু কোনো ব্যাকটেরিয়া বিল্ড আপ হতে দেবে না, ক্যাস্টরল আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করবে এবং লেমন অয়েল কিন্তু আমাদের স্কিনে ডার্ক স্পটকে নির্মূল করতে সাহায্য করবে। প্রোডাক্টের মধ্যে তোমরা 2 ইয়ার্সের সেলফ লাইফ পাচ্ছ, মানে 2 বছর অবধি কিন্তু এই প্রোডাক্টটাকে তোমরা ইউজ করতে পারবে। আর হ্যাঁ, এর কিন্তু MRP রয়েছে 399, কিন্তু তোমরা ডিসকাউন্টেড প্রাইসে অ্যামাজন, ফ্লিপকার্ট, নায়কা থেকে এটা পারচেস করতে পারবে। আর এছাড়াও কিন্তু মামা আর্থের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অ্যাপ থেকে তোমরা কিন্তু এই প্রোডাক্ট পারচেস করতে পারবে। অ্যান্ড নাও আই এম গোয়িং টু অ্যাপ্লাই দিস। এটা হচ্ছে মামা আর্থের বাই বাই ব্লেমিশ ক্রিম। যাদের স্কিনের টেক্সচার রয়েছে, যাদের স্কিনে ব্লেমিশ রয়েছে, যারা হরমোনাল অ্যাকনে সমস্যায় জর্জরিত আমার মতন, আর যাদের এরকমও রয়েছে যারা মা হয়েছে সদ্য, তাদের স্কিনের টেক্সচারটা খারাপ হয়ে গেছে, স্কিনে একটা ব্লেমিশ রয়ে গেছে, মেলাজমা রয়েছে, তাদের জন্য কিন্তু মামা আর্থের এই বাই বাই ব্লেমিশ ক্রিমটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় একটা ক্রিম। আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করবো, বিকজ তোমরা, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, আমি আজকে একদমই মেকআপ করে বসিনি, জাস্ট বিকজ অফ তোমাদেরকে যাতে বোঝাই, কারণ আমার স্কিনে একটু টেক্সচার এসছে, কারণ হরমোনাল ফ্লাকচুয়েশনের প্রবলেম রয়েছে, যার জন্য আরও আপস অ্যান্ড ডাউনস এইসবের সমস্যার কারণে আমার কিন্তু এখানে দেখো অ্যাকনে হয়েছিল, যেটা অ্যাকনে চলে গেছে কিন্তু তার স্পটসগুলো রয়েছে, কিন্তু এটা ইউজ করার পরে আগের থেকে যে ব্রাউন স্পটটা ছিল সেই ব্রাউন স্পটটা অনেকটা নির্মূল হয়ে গেছে, কিন্তু অ্যাকনের যে লাল দাগটা সেটা রয়েছে। অ্যান্ড আই এম শিওর এটা যদি আমি কন্টিনিউয়াসলি ইউজ করি তাহলে কিন্তু আমি খুব ভালো ফল পাবো। এই বাই বাই ব্লেমিশ ক্রিমের মধ্যে রয়েছে মলবেরি এক্সট্রাক্ট আর ভিটামিন সি। আমি আগেই বললাম ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, আর মলবেরি এক্সট্রাক্ট কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে, রিজেনারেট এবং রিজুভিনেট করতে সাহায্য করে। তাহলে চলো এবার এই প্রোডাক্টটাকে কীভাবে অ্যাপ্লাই করবো আমাদের স্কিনে দেখে নেওয়া যাক। এবার এখন আমি এই বাই বাই ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করছি, মাত্র 2 পাম্প আমি নেবো, এর থেকে বেশি অ্যামাউন্ট আমাদের দরকার পড়বে না ইন্টারফেসের জন্য। এবং ফেস এবং নেকের মধ্যে ভালো করে কিন্তু আমি ম্যাসাজ করব এই ক্রিমটা, আর খুব ভালো করে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না কিন্তু আমাদের স্কিনে এটা ভালো করে পেনিট্রেট করছে। এই ক্রিমটা কিন্তু তোমরা দিনে এবং রাতে ব্যবহার করবে অ্যাজ আ ময়শ্চারাইজার, আর অবশ্যই কিন্তু ময়শ্চারাইজ অ্যাপ্লাই করার পরে সানস্ক্রিন ব্যবহার করতে একদম ভুলো না। এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু ডাইরেক্ট সানলাইটে একদম যাবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনে ড্যামেজ হতে পারে। যে কোনো ক্রিমই ইউজ করার পর কিন্তু ডাইরেক্ট সানলাইটে না যাওয়াই আমাদের ক্ষেত্রে প্রয়োজনীয়। যেহেতু এই প্রোডাক্টটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো, তাই জন্য কিন্তু তোমাদেরকে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার, না হলে কিন্তু তোমাদের স্কিনে যদি অ্যালার্জিটিক কোনো প্রবলেম বা রিয়াকশন থেকে থাকে তাহলে কিন্তু সেটা বাড়তে পারে, তাই অলওয়েজ ডু আ প্যাচ টেস্ট বিফোর অ্যাপ্লাইং এনি ক্রিম। মামা আর্থের এই বাই বাই ব্লেমিশ ক্রিম কিন্তু অল টাইপস অফ স্কিনের জন্য সুইটেবল, তাই যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন বা অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু অনায়াসে ইউজ করতে পারো। আমি স্পেশালি সাজেস্ট করবো যাদের নর্মাল টু অয়েলি স্কিন তাদের জন্য, কারণ এটার মধ্যে কিন্তু কোনো গ্রিজিনেস বা অয়েলিনেস একদম নেই।
সো এবার আমি তোমাদেরকে একটু প্যাকেজিংটা দেখিয়ে নিই। মামা আর্থের এই বাই বাই ব্লেমিশ ফেস ক্রিমটা আসে একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা প্যাকেজিংয়ের উপরে দেখতে পাচ্ছ এখানে মেনশন রয়েছে ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট, আর এখানেও সেলফ লাইফ তোমরা পাচ্ছ 2 বছরের, কোয়ান্টিটি পাচ্ছ 30 গ্রামসের, দুবেলা ইউজ করলে তোমাদের কিন্তু 1 মাস অবধি আরামসে চলে যাবে। আর এখানে কিন্তু এমআরপি তোমরা দেখতে পাচ্ছ 449 রুপিস। আগেন তোমরা ডিসকাউন্টেড প্রাইসে এটা কিন্তু অনলাইনে পারচেস করতে পারবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নায়কা এবং ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ওদের অ্যাপ থেকে। মামাআর্থের এই বাই বাই ব্লেমিশ ক্রিমের মধ্যে রয়েছে নায়াসিনামাইড, যা আমাদের স্কিনের অবাঞ্ছিত দাগছোপকে দূর করতে সাহায্য করে। লিকোরিস এক্সট্রাক্ট আমাদের স্কিনে অ্যান্টি এজিং প্রপার্টি হিসেবে কাজ করে। আর হ্যাঁ, যাদের স্পেশালি যারা নিউলি মম আছো, যাদের হরমোনাল প্রবলেম রয়েছে, যাদের স্কিনে ইনফ্লামেশনস রয়েছে, যাদের স্কিনে স্পটস রয়েছে, আনইভেন টেক্সচার রয়েছে, তাদের জন্য কিন্তু এই ক্রিমটা অনবদ্য। তোমরা সবাই কিন্তু ইউজ করতে পারো। আর আমি সাজেস্ট করবো যাদের 15 এর আপ এজ রয়েছে, তারা কিন্তু এই ক্রিমটা আরামসে ইউজ করতে পারো। আর হ্যাঁ, এই দুটো প্রোডাক্টেরই কিন্তু পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাই ডিসক্রিপশন বক্স চেক করতে একদম ভুলো না। দেখে নিলে এই দুটো প্রোডাক্টকে আমরা কীভাবে স্কিনের উপরে অ্যাপ্লাই করব আর এই প্রোডাক্টগুলোর কী বেনিফিটস রয়েছে আমাদের স্কিনের জন্য, আমি কিন্তু ইন ডিটেল সমস্ত কিছু বলে দিলাম। সো বন্ধুরা, তোমরা জেনে নিলে যে কীভাবে এই দুটো প্রোডাক্ট আমরা স্কিনে অ্যাপ্লাই করব এবং এর কী বেনিফিটস রয়েছে আমাদের স্কিনের জন্য। আর এছাড়াও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মামাআর্থের ব্র্যান্ডের সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই, যেটা তোমাদের জেনে রাখা ভীষণ পরিমাণে দরকার। মামাআর্থের প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকাতে আর মামাআর্থের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল। আর এছাড়াও কিন্তু মামাআর্থের ওরা পার্সোনাল ওদের অ্যাপ অলরেডি লঞ্চ করে ফেলেছে, এক্ষুনি গিয়ে প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং নিজের পছন্দের কিন্তু প্রোডাক্ট তোমরা অর্ডার করতে পারো। মামাআর্থের যে কন্টেনারগুলো ইউজ করা হয়, মানে যে এই প্লাস্টিক কন্টেনারগুলো, তোমরা জানো যে প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য কতটা খারাপ, কিন্তু ওরা এটা প্লাস্টিক পজিটিভ হিসেবে ব্যবহার করছে। মানে ওরা যতটা না প্রোডাক্ট এখানে ইউজ করছে এই কন্টেনারটা বানানোর, সেই প্লাস্টিকটার ম্যাক্সিমাম অংশই কিন্তু ওরা রিসাইকেল করছে। তো এটা আমাদের পরিবেশের জন্য কিন্তু ভীষণ ভালো। আর হ্যাঁ বন্ধুরা, যখনই তোমরা মামাআর্থের কোনো প্রোডাক্ট অর্ডার করছো, সেই অর্ডারের মাধ্যমে কিন্তু তোমরা একটা করে গাছ রোপণ করছো, মানে উদ্ভিদ মানে বৃক্ষ রোপণ করছো। কারণ তোমরা যখনই কোনো অর্ডার করছো, সেই অর্ডারের মাধ্যমে কিন্তু একটা করে গাছ ওরা প্ল্যান্ট করছে, একটা করে ট্রি প্ল্যান্ট করছে, যেটা কিন্তু তোমাদের অর্ডারের সাথে ওরা লিঙ্ক করে দেয় ডাইরেক্টলি। আর সেটা কিন্তু তোমাদের অর্ডারের সাথে সাথে তোমরা সেই গাছটাকেও ট্র্যাক করতে পারবে, এক্স্যাক্ট লোকেশনটা। তো এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য আরও আরও অনেক সুবিধাজনক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে চাও, তাহলে স্ক্রিনে মেনশন করা কুপন কোডটা অবশ্যই দিতে ভুলো না, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। সো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও নিজেদের ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের সাথে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, এবং পাশে থাকার এই বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও। সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই দেখতে পাবে একটা বেল বাটন, সেই বেল বাটনটাকে প্রেস না করলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো নতুন ইউটিউবে, তোমরা তার নোটিফিকেশন পাবে না। কারণ অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইব করে ফেলছো কিন্তু নোটিফাইড হচ্ছ না আমার নতুন ভিডিওর সাথে। তারা অনেকেই আমাকে 2 মাস আগে বলেছিলে, তাই জন্য আমি আবার বলে দিলাম, যারা নতুন রয়েছো আজকে চ্যানেলে, নতুন দেখছো, তারা প্লিজ করে দিও। আর এই দুটো প্রোডাক্ট ইউজ করার পরে তোমাদের কী বেনিফিটস এলো, তোমাদের স্কিনে কিছু প্রবলেমস এলো কিনা, বা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট পড়ার জন্য অধীর আগ্রহে বসে থাকবো, তাই কমেন্ট বক্স কিন্তু ভরিয়ে দিও কমেন্ট করে। আর খুব ভালো থেকো সবাই। আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে আশা করছি। নেক্সট রিভিউ নিয়ে আমি কত তাড়াতাড়ি আসতে পারবো সেটা দেখা যাক। তাহলে চলো আজকে এখানেই টাটা করছি, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।